السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. শুক্রবার বা জুমার দিন এই দিনের ফজিলত অনেক আছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শুক্রবারে বেশি বেশি ওনার উপর দুরুদ পড়তে, শুক্রবারে কিয়ামত হবে। কিন্তু আফসোস, শুক্রবারকে আমরা দাড়ি চাচার দিন বানাই ফেলছি। মানে দিনে আট দিন বা সাত দিন আমরা অপেক্ষা করি কোন দিন শুক্রবার আসবে। জুমার সালার মতো একটা তাৎপর্যপূর্ণ সালা, যে সালার ব্যাপারে কোরআনুল কারীমে আসছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজের নাম ধরে বলেছে যে হে মুমিনরা, জুমার দিনের আজান হয়ে গেলে তোমরা বেচাকেনা বন্ধ করে দাও, আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও। অথচ এই জুমার দিনকে আমরা করে ফেলেছি দাঁড়ি চাচার দিন। মানে সপ্তাহে কোন দিন দাড়ি কাটবো, সুন্নতকে জবাহিত করব, সুন্নতকে ফেলে দেব, ধুলি দূষর করে দেব, ওটা হচ্ছে শুক্রবার। ঠিক যেমন আল্লাহ সুবহান তালা মানে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছে যে রোজাদার ব্যক্তির জন্য দুইটি উপহার রয়েছে আল্লাহর পক্ষ থেকে, দুইটি আনন্দ রয়েছে, তৃপ্তি রয়েছে। এক, সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকে, সে ইফতারি করে, এতে সে তৃপ্তি পায়। দুই, মৃত্যুর পর আল্লাহ তাকে নিজে পুরস্কৃত করবে এই রোজার জন্য। কিন্তু ইফতারিকে আমরা অপেক্ষাই করি কখন আজান হবে মাগরিবের, খেজুর পানি বুট মুড়ি যা কিছু খাই হালাল খাবো, ঠিক মাগরিবের নামাজে যাওয়ার আগেই সিগারেটটা ধরাবো অথবা নামাজটা পড়বো না। মানে আমাদের ইফতারির তৃপ্তি কমপ্লিট হয় সিগারেট দিয়ে। কেমন, সারাদিন রোজা রাখি, রোজা রেখে ঠিক ইফতারির পরে নামাজের আগ মুহূর্তে অথবা নামাজের পর মুহূর্তে সিগারেটটাকে ধরিয়ে তৃপ্তি, মানে মানুষ আত্মতৃপ্তি সাধন করে। তো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি খেয়াল করছি জিনিসগুলো, আমি জানি না আপনারা এগুলো খেয়াল করেন কিনা। মসজিদে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সালাত ফরজ করেছে সবার উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, সবার উপরে, যারা ইমানদার সবার উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত মানুষ ইমান আছে, ফকির মিসকিন, সুস্থ অসুস্থ, ধনী দরিদ্র, সুন্দর কালো, হ্যাঁ সুবিধায় অসুবিধা আছে এমন সব মানুষ, তিনি বলছেন তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে আকিমুস সালাহ, তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো। আর এখানে প্রত্যেকটা মসজিদের বাইরে মহিলারা আল্লাহর নামে ভিক্ষা চায়, আল্লাহকে সিজদা না করেই। তো এখানে গরিব মানুষের চিন্তা হয়ে গেছে যে ও গরিব, ও আল্লাহর নামে ভিক্ষা করবে, আল্লাহর জন্য সালাত আদায় করবে না, ও আল্লাহর দোহাই দিয়ে মানুষকে সাহায্য চাইবে মানুষের কাছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো চোখের সামনে পড়ে। পয়সাওয়ালারা মানে জাকাত দিবে না, এখন জাকাত দিবে না, জাকাতের শাড়ি লুঙ্গি এগুলো বিতরণ করবে, এবং যে পরিমাণে সম্পদ সে উপার্জন করেছে হালালভাবে বা হারামভাবে, এভাবে হারামভাবে তো আর এটা জাকাত দিয়েও লাভ নেই, মানে তার উপার্জিত সম্পদ সে জাকাত দিয়ে এটাকে পবিত্র করবে না, সে কৃপণতা করবে। অথচ সে জানে যে সম্পদ ভোগ করা যায় না বেশি, নষ্ট করা যায় অনেক। সম্পদের মধ্যে যদি দান সদাকা না থাকে, তাহলে সম্পদ ভোগ করা খুবই কঠিন, নষ্ট করা খুবই সহজ। জুয়া খেলা, মদ খাওয়া, মেয়েদের সাথে বাজে আড্ডা দেওয়া, তারপরে হচ্ছে আইয়াশি বিলাসিতা, অহংকার দাম্ভিকতা করা সহজ। কিন্তু মানুষের কাছে টাকা আছে প্রচুর, খেয়ে ফেলবে, সম্ভব না, সম্ভব না। একবারে যত কিছুই হোক পেটের একটা লিমিট আছে। এখন পর্যন্ত এমন কোনো ওষুধ বের হয় নাই যে আমি এখন খাবো পেট ভরে, আর ওই ওষুধ খেলাম আমার ইনস্ট্যান্ট আমার খিদা লাগবে, এরকম বের হয় নাই। ঠিক আছে, তো সুবহানাল্লাহ, রমজানটা কেন জানি মানে উৎসব,
পার্থিব জীবনের উৎসবে পরিণত হয়েছে। আর রমজানে অফিস অফিশিয়াল টাইম কম থাকে, রমজানে বন্ধ পাওয়া যায়, ঈদের কিছুদিন আগে কেনাকাটা শপিং করা যায়, ডাবল ডাবল বেতন পাওয়া যায়, রমজান এরকম একটা মাস হয়ে গেছে। মানে এখানে যে এক টাকা দান করলে অধিক অন্য অন্য সময়ের বেশি সওয়াব পাওয়া যায়, তো এই জিনিসটা মানুষ অনুভব করে না। শুক্রবার হয়ে গেছে মানুষের দাড়ি কাটার দিন, শুক্রবার হয়ে গেছে বৃহস্পতিবার রাত সারা রাত জাগবা, ফজরের আগ মুহূর্তে ঘুমাইবা, জুমার জামাতের 5 মিনিট আগে অথবা জামাতের রুকু যায় ধরবা অথবা 1 রাকাত পাইবা। শুক্রবার হয়ে গেছে দাড়ি কাটার, শুক্রবার হয়ে গেছে প্রচুর পরিমাণে অধিক পরিমাণে ঘুমানোর দিন, শুক্রবার হয়ে গেছে প্রেমিকাকে নিয়ে ঘোরার দিন। শুক্রবার প্রেমিকার সাথে পার্কে যাওয়ার দিন। এখন